বকেয়াডিয়ার দাবিতে তোলপাড় রাজ্য বকেয়াডিয়ার এর দাবিতে ক্ষোভে খুঁজছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা ফেব্রুয়ারি মাসে উঠতে চলেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি আর তার মধ্যেই শহীদ মিনার চত্বরে প্রায় এক বছর হতে চলল আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে একাধিক সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগঠনগুলি এক বছর ধরে এই আন্দোলন চলছে জানুয়ারি মাস থেকে কিন্তু আন্দোলনের জাঁজ আরও বাড়তে চলেছে তার মধ্যে হাইকোর্টের নির্দেশে নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চালিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার শতাংশ ডিএ ঘোষণা করে দিয়েছেন জানুয়ারি মাস থেকেই মিলবে এই ডিএ আর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি নিজের জালে নিজেই জড়াতে চলেছেন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিস্ফোরক রিপোর্ট কিন্তু এবার সামনে ডিএ নিয়ে স্ট্রিটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের চার শতাংশ মর্গভাধা বৃদ্ধির ঘোষণা করেন এই মহার্ঘ ভাতা বৃদ্ধির পর যদিও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে মর্গ ভাতা তাদের মেটাতে হবে এই আবহে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া আক্রমণ করে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চকে হিসেব দিয়ে তিনি বললেন রাজ্য সরকার একশো পঁয়ত্রিশ শতাংশ মর্গ ভাতা দিয়েছে কর্মচারীদের তার জবাবে যৌথ মঞ্চের দাবি তাহলে এখনও বিরাশি শতাংশ মর্গ ভাতা বাকি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহার্ঘ ভাতার ঘোষণা করার দিন বলেন ইতিমধ্যেই একশো পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছি দু সাল থেকে নতুন বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ ভাতা দেওয়া হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এরপর পাল্টা উত্তর দিয়েছেন এবং বলেছেন মানস ভূঁইয়া বা মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাব দিচ্ছেন তাতে বিরাশি শতাংশ মহার্ঘ ভাতা বাকি রয়েছে আসলে এটি হলো বিষয় আর উনি বলছেন মিলেমিশে গেছে বিজেপি সিপিএম ঠিকই বলেছেন সব রঙ মিশে গেলে সাদাটা সাদাই হয় ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে সম্প্রতি রাজ্যের মন্ত্রী মানস বলেছেন পঞ্চম বেতন কমিশনের শেষ ও ষষ্ঠ বেতন কমিশনের সূচনা পর্যন্ত একশো পঁচিশ শতাংশ বেসিক পেয়ের সাথে যোগ করে দেয়া হয়েছে এবার আরও দেয়া হচ্ছে দশ শতাংশ একশো শতাংশ হয়ে গেল মোট আমরা দেব দু হাজার সাতশো আটাত্তর কোটি টাকা এর পাল্টা ডিএ আন্দোলনকারীরা বলেন তাহলে সেই হিসেব অনুযায়ী বাকি আছে বিরাশি শতাংশ মার্গ ভাতা আর এই হিসেব সামনে আসতেই রাজনৈতিক মহলে যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার মন্ত্রীরা ডি হিসেব দিতে গিয়ে হিসেব ভুল দিয়ে কি এবার নিজেদের জালে নিজেরাই জড়িয়ে গেলেন এবার কি বিরাশি শতাংশ মর্গ ভাতার দাবিতে আন্দোলন চালাবে সংগ্রামী যৌথমঞ্চ কারণ কেন্দ্রের সাথে ডি এর ফারাক এখনও ছত্রিশ শতাংশ কেন্দ্র যেখানে ছেচল্লিশ শতাংশ দিয়ে দিচ্ছে সেখানে রাজ্য সরকার দশ শতাংশ দিয়ে দিচ্ছে অর্থাৎ ছত্রিশ শতাংশ ডিয়ের এর ফারাক রয়েছে কোটি কোটি টাকা ডি ফারাক রয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে কিন্তু ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এই মামলাটি কিন্তু আলাদা আর যে ডি আন্দোলন চলছে এই ডি আন্দোলনের দাবিটাও কিন্তু আলাদা তাই এই দুই মিলিয়ে কিন্তু রাজ্য সরকারের কোষাগার থেকে বিরাট অঙ্কের টাকা যে বেরিয়ে যেতে চলেছে ডিএ নিয়ে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে ওয়াকিবহল মহল সূত্রে কারণ সুপ্রিম কোর্টে মামলা জিতলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা রাজ্য সরকারকে খরচ করে ডিএ মেটাতে হবে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের আর রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টে জানিয়ে দিয়েছে এত কোটি কোটি টাকা মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে হাইকোর্টে জানানোর পরেও কিন্তু হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে ডিএ মেটা দিয়ে হবে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ফেব্রুয়ারি মাসে উঠতে চলেছে এই মামলার ফাইনাল শুনানিতে কি রায় দেয় সুপ্রিম কোর্ট তবে রাজ্য সরকারি কর্মচারীদেরই যে সুপ্রিম কোর্টে পাল্লা ভারী রাজ্য সরকারি কর্মচারীদেরই যে জয় আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে মহল সূত্রে তবে সুপ্রিম কোর্ট শেষমেস কি নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের